हेलो बंधुरा, आज के चले दुर्गापुर जंक्शन मॉल घूरते फैमिली संगे। दुर्गापुर जंक्शन मॉले ढुक देखो जंक्शन मॉले ढुक जंक्शन मॉले ढुकल আচ্ছা দাঁড়াও তোমরা একটু কি দাদা কি বলছে দেখি একটু বলো দাদা আমার কাছে তো নেই আছে যেহেতু ডেবিট কার্ড আমার SBI তো ব্যাংকে লেনদেন তো সেরকম না আমি সাইবার ক্যাফে হ্যাঁ নিজের বেশি আমার 27 তো দাদা ক্রেডিট কার্ডের ব্যাপারে কি বলছিল ঠিক আছে যাই হোক ক্রেডিট কার্ড কিছু অফার মফার হয়তো ছিল কিন্তু আমি তো ক্রেডিট কার্ড ব্যবহার করি না বন্ধুরা তাই আমি ডেবিট কার্ড আছে ক্রেডিট কার্ড আমার কাছে নেই দেখো তোমরা দেখতেই পাচ্ছ দেখো পুরো জংশন মলের ভিতরে অনেকদিন পর এলাম অনেকদিন পর তোমাদেরকে চারিদিকটা দেখাচ্ছি দেখো তোমরা দেখতেই পাচ্ছ আর খুব সুন্দর একটা শপিং মল আমি তো ভাই প্রায় আসি এখানে জংশন মলে আগে প্রায় আসতাম কাজের সূত্রে প্রায় আসা হতো ঠিক আছে তোমাদেরকে চারিদিকটা দেখাই দেখো কোথায় গেল আমি একটু পরে এলাম দেরিতে এলাম ওরা এলো আগেই এলো ঢুকলো ভালো একটা মানে এলে খুব ভালো লাগে আর রাত্রের দিকে এখানে এসে বেশি মজা কারণ যাবতীয় কিছু রাত্রে খুব আলো ইয়েতে খুব সুন্দর লাগে এটা দেখতে জংশন মলটা দুর্গাপুরে ঠিক আছে খুব সুন্দর রাত ছাড়া বন্ধুরা ভালো দিনের বেলায় অতটা রাত্রেই বেশি মজা কারণ রাত্রি এখানে সবাই বেশি ইয়ে করে তো সবাই আসে রাত্রের দিক করি দিনের বেলা থেকেও তোমরা যদি আসো তাহলে চিন্তা করবে যে রাত্রের দিকে আসার কারণ রাত্রের দিকে বেশি মজা পাবে তোমরা এসে আমার হিসাবে রাত্রের দিকেই বেস্ট চলের উপরে উঠে যাক
আর রাত্রের দিকে মজাটা বেশি হয়, কারণ রাত্রের দিকে বেস্ট সব থেকে ভালো। তোমাদেরকে পুরো সাইডটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, অনেক হয়তো ব্লগাররা তোমাদেরকে দেখাতে পারে অনেক কিছু, আমি একবার দেখিয়ে দিচ্ছি দুর্গাপুরে যারা যারা ব্লগ করে। দাদা ওরা কোথায় গেলে একবার ফোন করতে হবে ওদেরকে, ওরা প্রথমে গেছিলাম বন্ধুরা শিবশক্তি ধাম, তোমাদেরকে আগেই শিব তো। হ্যালো বন্ধুরা, এবার আমি যাচ্ছি প্যান্টালুনসে, প্যান্টালুনস চলে এসেছি, প্যান্টালুনসে প্যান নিচ্ছে দাদা, দাদারা দাদা জ্যাঠার ছেলে, ও বললো প্যান নিচ্ছে মনে হয়। প্যান্টালুনস নিলি নিলি কোথায় নিচ্ছে আমি বললাম তো দাদা, এটা ছেলে, এটা হচ্ছে বৌদি, এটা হচ্ছে মেয়ে। হাই দাদা, টাকা বার করছে কিছু কেনার জন্য। লোনাই কি হলো নামবে নামবে কি নিলে, এ কি নিচু গো, প্যান নিলে, হ্যাঁ বই কি নিলে থাকে, হ্যাঁ ও আসবে না বললো, ও আসবে না বললো, ওকে একা ছেড়ে দিয়েছে, তোমরা ঘোরা আমি যাচ্ছি, ওকে একা ছেড়ে দিয়ে ও বসে আছে, ও হলি বা ও কি বড় কি নেবে কি, ওরা আরো কিছু নেবে নাকি বাবা, কোন বেলুনটা কোনটা, ক্যাম্পের মঞ্চে
কি নেবে? দেখো দেখো কাঁদছে। A few moments later. একশো টাকা 200 টাকা নিয়েছে জুয়েলারি থেকে। তো আমরা এখন এক্সিট বাইরের দিকে বেরোচ্ছি, যাচ্ছি এখন যাওয়ার এই যাচ্ছি ফাইনালি আমাদের এটা জংশন মলটা ঘোরা হলো, দেখলাম ঠিক আছে ঘুরলাম। এরপর যাচ্ছি আমরা বাইরে গাড়ির দিকে, তারপর দেখা যাক আর কোথায় আর কোথাও যাবো না, এরপর সোজা বাড়ি। দাদা ওই বার্গার খাবি? আমি ইয়ে খাবো বিমল। এ না না ইয়ে কি খাবে বলো? এই রে ভাই, এই তো এ দাদা, তো মোটামুটি তোর 500 টাকার বটে ওটা। হ্যাঁ ওই তো জলের ওটা 70 টাকা। হ্যাঁ না আমি ওটা ইয়েতে দেখিনি। জুতা দেয় এদিকে আছে, এদিকে ছোট মোমো খাবি? মোমোটা হ্যাঁ নিয়ে যাচ্ছি তাহলে। কেন খাবি না কেন?